নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত একটি আপডেট ত্রিপুরা একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন কবে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বিলম্বিত হওয়ায় ধোঁয়াশা। ঘোষণা হয়েছিল 30 সেপ্টেম্বর 2022, পুলিশকে সহায়তা তথ্য প্রদান নেশার বিরুদ্ধে কাজে লাগানোর উদ্দেশ্যে সেদিন ঘোষণা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের। সেদিনই বলা হয়েছিল এক মাসের মধ্যে 21 থেকে 45 বছরের বয়সিকদের এ পদে নিয়োগ করা হবে জেলা পুলিশ সুপারদের মাধ্যমে। তারপর কেটে গেল কয়েক মাস, বিজ্ঞপ্তি জারি করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে, কিন্তু তারপর বিষয়টি কোনো এক অজ্ঞাত কারণে কেউই মুখ খুলতে চাইছেন না। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের কারণে নিয়োগ বন্ধ থাকবে, তার জন্য সবাই মেনে নিলেও এখনও সাড়া মিলল না বলে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে চাকরির প্রত্যাশীরা। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যারা এই স্পেশাল এক্সিকিউটিভ আপনারা আবেদন করেছেন। তারা আশাবাদী মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কিছু একটা করবেন। তাছাড়া কনস্টেবল নিয়োগ নিয়েও নিরবতা পালন করছে আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা। তাছাড়া বন্ধুরা, আপনারা জানেন ত্রিপুরা পুলিশের যে ফিজিক্যাল হয়েছে, ফায়ার সার্ভিসের যে এক্সাম হয়েছে, ফিজিক্যাল হয়েছে, তা নিয়েও কিন্তু একটি নিরবতা রয়েছে দপ্তরের ভেতর। তো সেগুলি নিয়েও আপনাদের সঙ্গে কিছুদিনের ভেতরে একটা আপডেট আসতে পারে। তো যারাই ত্রিপুরা পুলিশে ফিজিক্যাল কোয়ালিফাই করেছেন, আপনারা এক্সামের জন্য প্রিপারেশন করুন এবং স্পেশাল এক্সিকিউটিভ কিছুদিনের ভেতরে সরকার কিছু না কিছু করবে এবং ফায়ার সার্ভিসের যে ফিজিক্যাল এক্সাম হয়েছে তার রেজাল্টও কিন্তু কিছুদিনের ভেতর প্রকাশ করবে। তো এটাই বন্ধুরা একটা ছোট্ট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত এবং ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট সংক্রান্ত। এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।